দীর্ঘ দিনের যে সাধনা, অধ্যাত্ম সাধনা, সাহিত্যের সাধনা, কাব্যের সাধনা, সঙ্গীতের সাধনা, ধর্মের সাধনা সব নিয়ে আপনি তো পৃথিবী বিখ্যাত ব্যক্তি, কিন্তু আজকে এই অল্প সময় টেলিভিশন এখানকার যারা কর্তা তারা আমাকে ধরেছেন আপনার সম্বন্ধে কিছু প্রশ্ন করতে, তা আপনি অনুগ্রহ করে সেগুলো আপনি আমাকে আদেশ করুন প্রশ্ন করতে এবং তার উত্তর আপনি দেবেন। প্রথম প্রশ্ন আপনাকে যদি করা হয় যে আপনার জীবনে কি কি বিশেষ ঘটনা, এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলো আপনি বিস্মরণ করতে দিতে পারেন না, যা চিরদিন আপনার মনে রয়েছে এবং প্রভাব বিস্তার করেছে, এমন দু একটি ঘটনা বলুন যা থেকে আপনার জীবনের হয়তো আপনি মনে করবেন যে মোড় ঘুরেছে। মানুষের জীবন নানাভাবে নানাভাবে প্রভাবিত হয়, নানা প্রভাবে কখন মোড় কিসে করে অনেক সময় বুঝতে পারা যায় না, কিন্তু তা সত্ত্বেও গোটা কত ল্যান্ডমার্ক থাকে, গোটা ল্যান্ডমার্ক থাকে, সেগুলো মোছে না, সময়ের কালাতিপাতে সেগুলো মুছে যায় না। এইরকম কয়েকটি আমার জীবনের, আমার বন্ধু জ্ঞানপ্রকাশ ঘোষ জানতে চাইছেন, সেটা আমি বলতে পারি। অল্প কথায় বলতে হচ্ছে বলে একটু হয়তো বিষয়গুলো শোনাতে পারে, কিন্তু তার কোনো উপায় নেই, কারণ এটা একটা সমস্ত জীবনকে অল্প কথায় বলা একটা মুশকিল। যা হোক, আমি চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আমার বাল্যকাল কেটেছে সঙ্গীতের আবহে। আমার পিতৃদেবের গান এবং ড্রামা নাটক এই আমার জীবনের প্রথম প্রভাব, বিশেষ করে তার ভক্তির গান, তার প্রতিমা দিয়ে কি বুঝিও তোমার প্রভৃতি গান, ওই প্রণয় উচ্ছ্বাসী মধুর সোমবাসী যমুনায় বাসী বাজে, এই সমস্ত গান আমার মনের মধ্যে একটা খুব গভীর ছাপ ফেলে। এই হলো প্রথম কথা, আমার পৃথিবীর ব্যক্তিস্বরূপ, ব্যক্তিরূপ, তার পার্সোনালিটি আমাকে খুব বেশি প্রভাবিত করে। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, শুধু নাট্যকার সাহিত্যিক ছিলেন না, তিনি মানুষ হিসেবেও একজন বরেণ্য মানুষ ছিলেন। তারপরে তার সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ ছিল, খুব হৃদ্যতা ছিল। রবীন্দ্রনাথ আমাদের বাড়িতে আসতেন, রবীন্দ্রনাথকে সে সময় আমি প্রথম দেখি, দেখি আমার অল্প বয়সেও আমি মুগ্ধ হই তাকে দেখে। যদি আমার তখন খুব কম বয়স, কিন্তু তার এমন রূপ ছিল রবীন্দ্রনাথের, এমন অসামান্য রূপ দেখে আমি মুগ্ধ হই। যাই হোক, রবীন্দ্রনাথের সঙ্গে তারপরে কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায় পৃথিবীর কাছে, রবীন্দ্রনাথের আমি আর খবর পাইনি। তারপরে আমি গড়ে উঠি সঙ্গীতের আবহায়, সঙ্গীতের আবহায় সেটা আমি বিশেষ করে গ্রামফোনের থেকে এবং নানা ওস্তাদের কাছ থেকে গান শিখতে আরম্ভ করি। পৃথিবীর মৃত্যুর পরেও আমি নানা ওস্তাদের কাছে গান শিখতে আরম্ভ করি। সেই গান শেখার ফলে আমার অনেকগুলো পরিবর্তন হয়, কিন্তু এই সঙ্গে সঙ্গে একটি জিনিস হয় যেটা আমার জীবনের মোড় ঘুরে যায় বলতে পারা যায়, সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমার 13 বছর বয়সে আমি রামকৃষ্ণ কথামৃত বইটা আমার হাতে আসে, কিভাবে আসে আসে বলতে গেলে অনেক কথা বলতে হবে, সেসব বাদ দিয়ে যাই। সেই রামকৃষ্ণ কথামৃত পড়ে আমার কেমন জানি, কেন জানি না, আমার বুকের মধ্যে অশ্রু সাগর দুলে ওঠে যে কি অপূর্ব ব্যাপার, সকলেই রামকৃষ্ণ কথামৃত পড়ে এরকম হয় না, তা আমি দেখলাম, কারণ আমার জানা পরিচিত কারোর বিশেষ হতো না, কিন্তু আমার একটা ভয়ানক পরিবর্তন হয়ে গেল। বিশেষ করে তার একটা কথায় যেটা আমি কখনো বলতে পারি না, অবিস্মরণীয়, যে ঈশ্বর দর্শনই মানব জীবনের উদ্দেশ্য। সেই সময় আমি নিজের মনে মনে একটা ব্রত নিই যে আমি বিবাহ করব না, আমি সংসারী হব না, যোগী হব বলতে যাবো যে তা আমি হব কিনা এটা ঠিক করিনি, সংসারে থাকবো, কোনো আশ্রমে যাওয়ার কথা তখন ভাবতে পারিনি, কিন্তু আমি আমি এই সংসার থেকে প্রাণপণে চেষ্টা করবো ভগবানকে পেতে, কেন ভগবানকে পাওয়া হচ্ছে জীবনের উদ্দেশ্য, সঙ্গীতও জীবনের উদ্দেশ্য নয়, সাহিত্যও জীবনের উদ্দেশ্য নয়। এই কথাটা
বোঝবার আছে। কেন অনেকে মনে করেন যে আমি ফার্স্ট অফ অল ফার্স্ট অ্যান্ড লাস্ট মিউজিশিয়ান, তা নয়। আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি ভক্ত, জিজ্ঞাসু। আমি বারবার বলেছি আমার নানা লেখায় যে আমি আর কোনো পদবি চাই না, কেউ আমায় সেন্ট বললে আমি অস্বীকার করি, কিন্তু আমার জিজ্ঞাসু যদি বলে তুমি জিজ্ঞাসু, তাহলে আমি স্বীকার করি যে আমি জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে কি? ট্রুথ সিকার। এই ট্রুথ সিকার, ট্রুথ সিকিং আমার জীবনের একটা খুব মস্ত বড় কথা। এবং যখন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য হলো, তখন ভগবানকে ডাকতাম বটে, কিন্তু অল্প বয়স তো, যৌবন, নানাটাকে সাড়া দিতাম। অল সাইডস হি সিজ অ্যান্ড টার্নস টু এভরি কল, সেরকম দেখেছেন মানুষ। অল সাইডস হি সিজ অ্যান্ড টার্নস টু এভরি কল, হি হ্যাজ নো সার্টন লাইট বাই হুইচ টু ওয়াক। কোনো আমার সার্টন লাইট ছিল না, আমার কোনো আমার নাই কোনো ধ্রুবালোক, পথে তার, পথে তার দিদি জ্যোতি, দিদি জ্যোতি তার পথে পথে। এখন এই যে আমার এই নানা বিশেষতার মধ্যে একটা জিনিস আমার কম্পাস ছিল যে আমি ভগবানকে ভুলি। আমি মনে মনে চেষ্টা করতাম যে কোন মতে প্রকারে ভগবানকে পাওয়ার জন্য একটি গুরুকরণ করতে হবে, গুরুকরণ করবার জন্য তারপরে আমি যাই। এই হলো একদিকে। অন্যদিকে একটা আমাকে আমার উপর গভীর প্রভাব বিস্তার করেন সুভাষচন্দ্র বোস, যে কথা আমি নেতাজি ভবনে বলেছিলাম যে ওরকম মানুষ আমি আমার জীবনে আমাদের জেনারেশনে আমি দেখিনি। আমাদের আগের জেনারেশনে শ্রীরবীন্দ্র, বারীন্দ্রনাথ ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমাদের জেনারেশনে সুভাষের মতন দেশকে ভালোবাসতে কাউকে আমি দেখিনি। কিন্তু আমি শুধু দেশভক্ত ছিলাম না, আমি হয়েছিলাম ঈশ্বর ভক্ত বললে একটু বেশি বড়াই করা হবে, কিন্তু খানিকটা তাই। ঈশ্বরের দিকে আমার মনটা যেত যে আমার মনে ভুললে চলবে না, যে ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য। এই জিনিসটা আমার কেন হলো আমি জানি না, এর কোন আমার কি সুস্থিতে আছে যে আমি সন্ন্যাসী হব, সেটা আশ্চর্য ব্যাপার। কারণ আমি আমি খুব বেশি রকম সামাজিক, মানুষের সঙ্গে প্রীতি এবং নানাভাবে তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে আমার খুব ভালো লাগত। কিন্তু তা সত্ত্বেও আমি এই মনটা কম্পাসের কান্ডার মতন সমস্তক্ষণ তার কাঁটার রুদ্ধটা যেন পয়েন্ট করতো কাছ থেকে যে বিশ্বের দিকে। তারপরে হলো এই সুভাষের সঙ্গে আমি একসঙ্গে ছিলাম, ইয়েতে একসঙ্গে ছিলাম কেমব্রিজে। আর আমাদের দেশে আর একজনের প্রভাব আমার প্রতি খুব বেশি ছিল, হয়েছিল তিনি হচ্ছেন আমার বিশেষ প্রিয় বন্ধু সত্যেন্দ্রনাথ বসু, বৈজ্ঞানিক। তার প্রেরণাই আমার ভাষা শিক্ষার, নানা ভাষা শিক্ষার তাঁর কথাই আমি প্রথম ফরাসি ভাষা আরম্ভ করি। এখানে ছোট্ট একটা কথা বলি, একটু মজার হলেও একটু দু মিনিট সময় লাগলেও সেটা আবার তো আইল। ব্যাপার হচ্ছে এই যে আমি যখন সত্যেন বললে যে ভালো করে উচ্চারণটা করিস সংসার, আমাদের উচ্চারণ বড় ভালো হয় না ফরাসি ভাষার, আমার উচ্চারণের ওরা সবাই সুখ্যাতি করতো ফরাসি ভাষা। তার একটা কারণ, আমি ফরাসি ভাষা শিখেছিলাম আমি ফরাসি মহিলার কাছে, সে ফরাসি মহিলা ছিলেন গ্র্যান্ড হোটেলে, তিনি আমার কাছে শেখাতে আসতেন, আমি তাকে তাকে দিতাম, তার পারিতোষিক দিতাম। তিনি এখন যেহেতু আমি তখন ছেলে মানুষ, মানে বয়স 19-20, তখন আই তিনি যখন আসতেন আমি মোজাপুরে বসে থাকতাম, মোজাপুরে বসে থাকতে মেম সাহেব আসছে আমার গান শেখাতে, এ তো খালি পায়ে বসে থাকে না, আমি মোজাপুরে বসে থাকতাম। যাই হোক, এটা প্রকল্পটা আমার জন্য করুন। তারপরে ওখানে গিয়ে বিলেতে গিয়ে কেমব্রিজে গিয়ে সে একটা অপূর্ব ব্যাপার হলো, সে যে কি হলো আমি কি করে বলবো। অনেক দেশের বন্ধুর সঙ্গে দেখা, অনেক দেশের খুব ব্রিলিয়ান্ট ছেলে যারা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, তাদের সঙ্গে দেখা হলো। আমাদের প্রশ্ন হচ্ছে যে সঙ্গীতের মধ্যে কোন জিনিস আপনাকে এমন আকর্ষণ করলো যাতে আপনি দীর্ঘদিন ধরে তারই মধ্যে ডুবে রইলেন, সেই সঙ্গীত আপনাকে আকর্ষণ করলো, সে কি ধরনের সঙ্গীত এবং কেন?
এবং কারা আপনাকে আকর্ষণ করলো? একটা আর একটা তার সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে এই সঙ্গীত আপনি নিজে চর্চা করেছেন, শিখেছেন, সাধনা করেছেন এবং আপনি সুর সৃষ্টি করেছেন। আপনার সুর সৃষ্টি অদ্ভুত সৃষ্টি আমরা তো জানি, ছেলেবেলা থেকে আমরা জানি, আপনাকে থেকে আসি আজ পর্যন্ত আপনার সৃষ্টি কখনো বন্ধ হয় না। তা সেই সঙ্গীত সৃষ্টি করবার সেই চাবিকাঠিটা কি সেইটা আপনাকে জিজ্ঞাসা করছি। আর সঙ্গীত আপনাকে যে আকর্ষণ করেছিল, কেন করেছিল, কি করে করেছিল, কারা তার মধ্যে ছিলেন যারা চুম্বকের মতো আপনাকে টেনেছিলেন, সেই প্রশ্ন, এই দুটো আপনি দয়া। সঙ্গীত প্রথম কথা যে আমায় প্রণোদনা দিয়েছেন রবীন্দ্রনাথ, তুমি সব ছেড়ে সঙ্গীতে সঙ্গীতে ডুব দাও। তখন আমি বিলেতে অন্য ভ্যাসিলেট করছি, এদিক ওদিক কোন দিকে যাব, তখন ওর কথাই শুনে আমার খুব মনে একটা লাগে, ঠিক ঠিকই বলেছেন, তখন বার্নিং ইউর বোটস, বার্নিং ইউর বোটস। তাই আমি তখন ঠিক করলাম যে আমি সঙ্গীতই শিখবো। সেরকম সুভাষ আমাকে বলে, হ্যাঁ তা ঠিকই বলেছেন, আমি সঙ্গীতে কিছু বুঝি না, কিন্তু রবীন্দ্রনাথ যখন বলেছেন তুমি সব ছেড়ে সঙ্গীত শেখো, তাকে জার্মানিতে যাও। জার্মানিতে আমি যাবার আগে হে আমার রোমানোর সঙ্গে দেখা হয়েছিল। রোমানোর আমার মনের উপর খুব খুব গভীর প্রভাব বিস্তার করেছিলেন। রোমানোর তিনি একজন মস্ত বড় সঙ্গীতবিদ ছিলেন, তিনি সঙ্গীতের সম্বন্ধে বহু বই লিখেছিলেন, বিটোভেনের জীবন লিখেছিলেন। তাঁর কাছে শুনে, তিনি আমার গান শুনে তিনি অত্যন্ত মুগ্ধ হন। তিনি বলেন যে এই তোমার এই গানটা প্রচার সব ইউরোপে প্রচার করা উচিত। তারপরে আমি বললাম যে আমি একটু আপনাদের গানের খোঁজ খবর নিতে চাই, তো কোথায় যাব, আমার জার্মান ভাষা তত ভালো লাগে না। তিনি বললেন দেখো জার্মান ভাষা ভালো লাগে না বলছো, কিন্তু তুমি জার্মান গান শুনেছ, এত ভালো গান আর কেউ লিখতে পারে না সমস্ত জগতে, ইউরোপে পাশ্চাত্য দেশ। তাই আমি জার্মানিতে যাই। জার্মানিতে গিয়ে আমি ইটালিয়ান পদ্ধতিতে কণ্ঠ সাধনা করি, তাতে আমার খুব উন্নতি হয়েছিল। সবাই বলে যে আমার উন্নতি হয়েছিল, আমি নানাভাবে ওটা প্রয়োগ করি, আর কিছু ইটালিয়ান গান, কিছু ফ্রেঞ্চ গান, কিছু জার্মান গান শিখি, কিন্তু সেই খুব সামান্য। আমার ইউরোপীয় সঙ্গীতে আমার যেটা দখল, তাকে দখল বলা চলে না, সেটা পল্লবক রাখি, তার খুব সামান্য। কিন্তু সঙ্গীতের সঙ্গীত আর সংশ্লিষ্ট এবং জার্মান সঙ্গীতে নানা রকম যে সিম্ফনি মিউজিক, তাই আমি শুনে বড্ড আমার মুগ্ধ হয়েছিলাম। এবং তাদের ওদের ওদের যেটা কণ্ঠসঙ্গীত আমার খুব ভালো লাগেনি। কেন ভালো লাগেনি, যে ওদের কণ্ঠ গান গায় চমৎকার, কিন্তু তার সঙ্গে হৃদয় যোগ দেয় না। এটা আমার মনে হয়েছিল এবং এটা আমার এখনো মনে হয়। কণ্ঠ খুবই চমৎকার কসরত করে, কণ্ঠকে চমৎকার বুলন্দ আওয়াজ করে, কিন্তু ঘুষে আসে তা আমি যে আমি ঠিক করি যে ওদের পদ্ধতিটা নিয়ে কণ্ঠকে আরো বিকশিত করে, কিন্তু আমাদের সঙ্গীতকে বিশেষ করে বাংলা সঙ্গীত, আমি বাংলা সঙ্গীতকে অন্তরের সঙ্গে ভালোবাসতাম। আমি হিন্দুস্তানি সঙ্গীতও শিখেছি বারবার বারবার শিখেছি, শুধু বাংলা সঙ্গীতকে সমৃদ্ধিশালী করতে। এবং সেটা আমার বন্ধু জ্ঞান ঘোষে জানে যে রাঙা জবাকে দিল তো পায়ে মুঠো মুঠো আবার লিখেছিল, যেটা একটা এপক সৃষ্টি করে বাংলা গানের এক নতুন ধারা। এবং সেই ধারা আমি বরাবর, অর্থাৎ আমার বক্তব্য এই যে বাংলা গানে সচরাচর টান টান যেসব দেওয়া হয় সেসব ঠিকভাবে দেওয়া হয় না, সেটা কীর্তনে আখর দেওয়া হয়, টান দেওয়ার বিষয় হয় না, কিন্তু আখর এবং টান দুই দোয়া চলে, দেওয়া চলে কিন্তু ভাবকে রেখে, ভাবকে বজায় রেখে। আমি সেইভাবে চেষ্টা করে অনেক গান গাই, আমার নিজের গান তখন তো বিশেষ আমি রচনা করিনি, গান বাঁধিনি, কিন্তু আমার পিতৃদেবের গান, অতুল প্রসাদ সেনের গান, কাজী নজরুলের গান, আরো অনেক গান আমি গাইতাম, মেয়া এবং মীরাবাইয়ের গান, হিন্দুস্তানি গান তার অনুবাদ করতাম, অনুবাদে সত্যেন্দ্রনাথের অনুবাদ গাইতাম। বাংলা গানকে আমার সাধ্য মতো আমি কিছু আমি আশা করি যে কিছুটা সমৃদ্ধি দিয়েছিলাম। আপনি সঙ্গীতে, সাহিত্যে, দর্শনে, অধ্যাত্ম সাধনায় সব দিকে আমার দৃষ্টিতে আপনি একজন হোয়াট নট,
কিন্তু সব প্রশ্ন তো আপনাকে করা যাবে না এখন, যতটুকু হয়েছে তারপরে আপনাকে একটু খালি বিরক্ত করব। আপনি আপনার সাহিত্য সৃষ্টির মধ্যে আপনি কি দেখেছেন, কি পেয়েছেন? বহু আপনি লিখেছেন, এখনো লিখে চলেছেন, তো সাহিত্যের মধ্যে আপনার যদি কিছু বক্তব্য থাকে আমাদের শ্রোতাদের জন্য, আপনি বলুন যে সাহিত্য চর্চা, সাহিত্য সাধনা এবং সাহিত্য সৃষ্টি এই সম্বন্ধে, তারপর যদি আপনি কিছু পড়তে চান রবীন্দ্রনাথ থেকে বা আপনার লেখা থেকে আপনি বুঝলেন, তাহলে আমাদের আজকের কাজ হবে। সাহিত্য সম্বন্ধে আমার বলবার কথা এই যে সাহিত্যকে আমি গানের চেয়ে কম ভালোবাসি দিই, এ কথা সমস্ত লোকে জানে না, কিন্তু যারা আমাকে অন্তরঙ্গ ভাবে জানে তারা জানে আমি সাহিত্যের জন্য কম পরিশ্রম করিনি এবং অনেক কিছু লিখেছি। আমি 73 বাংলা বই লিখেছি, আরো 4 বই যন্ত্রস্থ কাজে, যে আদ বই যে লেখে তার সাহিত্য সম্বন্ধে প্রীতি আছে, তো বাংলাকে লিখতে পারবে। কিন্তু এই জায়গাটা আমার সাহিত্যে একটা নতুন মোড় নেয়। প্রথম দিকে আমার সাহিত্যের ইয়েতে ছিল কোয়েস্ট, মানে সিকি জিজ্ঞাসু, যেটা আমার আগেকার যুগে প্রাক যোগ পর্ব, সেইটা প্রথম করে লিখেছিল। এখন শ্রেয়ের কাছে গিয়ে তার প্রেরণায় আমার এটা মন নিল ধর্মের দিকে। ধর্ম সম্বন্ধে আপনার কিছু জানতে চান কিনা আমি জানি না, কারণ ধর্ম সম্বন্ধে কিছু বলবো না, কারণ বলা যে বিপদ আছে, কিন্তু কিন্তু এটা বলবার কোন বিপদ নেই যে রবীন্দ্রনাথ তার নানা ভাষণে, তার নানা ইয়েতে উপনিষদের কথাটা এবং তার নানা কাব্যে, তার নানা উপন্যাসে ধর্মের নানা ফুল ফুটিয়ে গেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কাছে আমরা গভীরভাবে ঋণী, আমি বিশেষভাবে ঋণী তার কাছে, এবং এত ঋণী যে সে আমি বলবার ভাষা খুঁজে পাই না। যদি সাহিত্যে শুধু ঋণ তো নয়, তারপর স্নেহের ঋণ, তিনি আমাকে কত যে স্নেহ করতেন সে বলবার ভাষা নেই। একবার আমাকে একটি চিঠিতে লিখেছিলেন, অনেকদিন ধরে দেখা হয়, বহুদিন কেন তব সহাস্য, দেখিনি অমল কমল হাস্য, তব মুখ হতে সুর সুধাস্যতে শুনি সরল ভাবের ভাষ্য, কেন যে তোমার এ উদাস্য, অবশ্য করে লিখো লিখো মনে তার মতো হয় প্রকাশ্য, সুজনের বিশ্বরণের বিশ্বরণের মন হতে গেলে নিঃসরণের চেষ্টায় তুমি বলে আজি রাজি, একথা নেহাত অবিশ্বাস্য। আরেকটা তুমি আমাকে বলেছিলেন, এটি আপনি শুনে রাখবেন, এটা শুনতে পাবেন না। আমি বলছেন একজন আমায় বলেছেন যে রবীন্দ্রনাথের কাছে হেরু না, উনি আপনার তোমায় আমল দেবেন না, উনি কাউকে আমল দেন। তুমি সে কি আমি সবাইকে আমল দিই আর আমার সম্বন্ধে এরকম কথা বললে? বঙ্কিমচন্দ্রের সম্বন্ধে তিনি ভারকি লোক ছিলেন, আমার কাছে সকলেই আসতে পারে, কোনো পাসপোর্টের দরকার না, আমাকে এরকম বললে উনি একটি কবিতা লিখলেন, নাহি সাথিতেই ঘোড়া দেয় জয়ী, ফুকে দেয় চুলি থলি, লোকে তারপরে ভারী রাগ করে হাতে দেয় নাই বলে, বহু সাধনায় যার কাছে পায় কালো বেড়ার ছানা, লোকে তারই বলে নয় দাঁতা বটে, দাঁতা বলে ষোলো আনা, দাঁতা বটে ষোলো, দাঁতা বটে ষোলো। রবীন্দ্রনাথের কাছে তার হাস্য, তার গান, তার বিশেষ করে তার স্নেহ, তার সমর্থন আমি জীবনে পেয়েছি। আমার সেই জন্য যা একটু দুঃখ আছে তার সঙ্গে আমার নানাভাবে তর্ক করতাম, কিন্তু তর্ক করার ফলে তার অনেক মতামত বেরিয়ে এসেছে। তিনি বলছেন দিলীপ আমাকে দিয়ে অনেক কিছু বলিয়ে নিয়েছে, তার জন্য আমি তারকে খুব সাধুবাদ দিই আমি লিখেছি। কিন্তু রবীন্দ্রনাথের সম্বন্ধে বলবার কথা এত আছে যে সে 10 হবার না, আমি ইউনিভার্সিটি বলছি শিগগিরই 1 ধরে রবীন্দ্রনাথ সম্বন্ধে, আরো তার সম্বন্ধে আমি লিখেছি আমার স্মৃতিচারণ। কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনাদের টেলিভিশনে আমি যদি জানতে চান, রবীন্দ্রনাথের সম্বন্ধে আমি অসাধারণ ব্যক্তি, এক ঢিলে দুপাকি মারি মারুন, যে তিনি লিখেছিলেন একটা প্রশস্তি শ্রী অরবিন্দ সম্বন্ধে, যেমন শ্রী অরবিন্দ জেলে এরম বড় দেখা যায় না, যে একজন মহামানব, একজন মহাকবি আর একজন মহাকবিকে এরম বড় প্রশস্তি দিয়েছেন। শ্রী অরবিন্দের উত্তর দিয়েছিলেন সেটা ইংরেজিতে,
কিন্তু আমি বাংলাতেই শুধু বলছি। উনি লিখেছিলেন যে ১৯০৮ সালে আমার শ্রেষ্ঠ কবিতার মধ্যে এটি একটি, অরবিন্দ অরবিন্দ্রের নমস্কার, হে বন্ধু হে দেশ বন্ধু, সদেশ আত্মার বাণী মূর্তি তুমি, তোমার লাগি নহে মান নহে ধন নহে যুগ, কোন ক্ষুদ্র দান যাও নাই কোন ক্ষুদ্র কৃপা, ভিক্ষা লাগি বলা হুন আতুর অঞ্জলি, আজ জাগি পরিপূর্ণ তার ঘরে সর্ববাধাহীন, যার লাগি নরদেব নররাত্রিরাত্রিহীন তপমগ্ন, যার লাগি কবি বজ্র বেগে সেন মহাগীত, মহাবীর সবে গিয়াছেন সংকট যাত্রায়, যার লাগি আরাম লজ্জিত শীল নত করিয়াছে মৃত্যু ভরিয়াছে পয়, সেই আপনার বিধিদাতৃত্ব অধিকার চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায়, সত্যের গৌরব দীপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে, তোমার বার্থ রাজি বিধায় কি শুনেছেন তাই ওঠে বাজি জয় শঙ্খতান, তোমার দক্ষিণ ঘরে তাইকে দিলেন বিধি কঠোর আদরে, দুঃখের দারুণ দ্বীপ আলোক যাহার মিলিয়াছে বৃদ্ধ করি, দয়া দেশে দানার ধ্রুব তরকার মতো, জয় দেব জয় কে আজ ফেলি লোক ফেলিবে শশ্রু, কে করিবে ভয় সত্যেরে করিবে সর্ব কোন কাপুরুষ নিজেরে করিবে রক্ষা, কোন মানুষ তোমার বেদনা হতে না পাইবে বল, মসরে দুর্বল চক্ষু মহচস্ব জল, দেবতার দ্বীপ হস্তে যে আসিল ভাবে সেই নরদেবে বলো, কোন রাজা কবে পারে শাস্তি দিতে, মন্দন শৃঙ্খল তার চরণ বন্দনা করি করে নমস্কার, কারাগার কবে প্রস্থনা রুষ্ট রাহু, বিরাটার সূর্য মানে বাড়াইয়া বাহু, আপনি বিলুপ্ত হয় মুহূর্তকে পারে ছায়ার মতন, শাস্তি শাস্তি তার ধরে যে পারে না শাস্তি হয় হইতে বাহির, ভঙ্গিয়া নিজের গলা মিথ্যার প্রাচীর কপট বেষ্টন, নীলা পুরুষ কোনো ঋণ চাহিয়া ধর্মের পালন নির্ভীক স্বাধীন, অন্যায় রে বলেন অন্যায় আপনার বিরুদ্ধিত্ব অধিকার, যে যে নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার, সবমাজে দুর্গতির কহের অহংকার, দেশের দুর্দশালে যার ব্যবসায় অন্য যার কল্যাণ মাটির রক্ত পায়, সেই ভীরুণত শ্রীরে রাজকারা বাহিরিতে নৃত্য কারাগারে, বন্ধন বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে, হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে, আত্মার বন্ধনহীন আনন্দের গান, মহাতীর্থযাত্রীর সঙ্গী চিরপ্রাণ শয় উল্লাস, গম্ভীর নির্ভয় বাণী উদার মৃত্যুর ভারতের বিনা পানি, হে কবি তোমার মুখে রাখি দৃষ্টিদান, তারে তারে দিয়াছে বিপুল অহংকার, নাহি দায় দুঃখতা নাহি ক্ষুদ্র লাজ, নাহি নাহি ত্রাস তাই শুনিয়াজ, কোথাও বৃহন জগতে সুন্দর গর্জন, অন্য বেগে মির্ঝরে পাশার বিঞ্জর রুটি বজ্র গর্জরব, ভেরি মন্দ্রে মৃগপুঞ্জ জাগায় ভৈরব, এউদাত্ম সঙ্গীতের রঙ মজার, অরবিন্দ রবীন্দ্রের ল নমস্কার।